তোমার মুখ দেখে মনে হচ্ছে কোন সংশয় আছে বালিকে। যজ্ঞের সময় গান কেন করছিলে শুনি? কি বলছো বালিকে? ভগবদ গীতা জ্ঞান সম্পন্ন পুরোহিতকে তুমি জালি বলছো? ভগবদ গীতা, মহাভারত, এইসবের সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমাদের? মহাভারত, বিআর চোপড়ার মহাভারত প্রত্যেকটা এপিসোড দেখেছি। বাংলার বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায় সত্যবতী রোল করেছিল, রূপা গাঙ্গুলি দ্রৌপদী রোল করেছিল। কেমন চোপড় খুলে দিচ্ছিল, কি ভালো লাগতো। আমি মহর্ষি বেদব্যাসের লেখা মহাভারতের কথা বলছি। আমরাও তো সেই কথাই বলছি। মানে মহাভারত কথা, মহাভারত কথা, কথা হে পুরুষার্থ কী, স্বার্থ কী, পরমার্থ কী, পরমার্থ কী, না না না, পরমার্থ কী, না না না, না তার পরমার্থ কী, চল পালা রে, পরমার্থ কী, পালা রে, পরমার্থ কী। বুঝে গেছি, এরা মন্ত্রতন্ত্র কিছুই জানে না। হ্যালো ফ্রেন্ডস, তোমরা লেখাপড়া করছো? কেজে পড়াশোনা আবিষ্কার করেছিল, তাকে যদি একবার হাতের কাছে পেতাম। ও সত্যি তো, এইটুকু বয়সে এত কষ্ট। তবে বাচ্চারা, আমার কাছে কিন্তু একটা মন্ত্র আছে। কি মন্ত্র? সরস্বতী মন্ত্র। জানো, মহাকবি কালিদাস আগে মহাকবি ছিল না, ছিল বোকা কালিদাস। তারপর সে কি করলো জানো? সরস্বতী মন্ত্র জপ করা শুরু করল। আর সেই সরস্বতী মন্ত্র জপ করার জন্য তার মাথায় বুদ্ধি ফিরল, আর সেই সরস্বতীর আশীর্বাদে সে হয়ে গেল মহাকবি কালিদাস। যে ও মহর্ষির এবং সরস্বতীর ছেলে, তাহলে কি হবে? উপরে আল্লাহ আছে না, সুলেমানকে আল্লাহই রক্ষা করবে। ইয়া হুইনা সাচ্চাবান বোলা। হরে কৃষ্ণ, আল্লাহ, এবার আল্লাহ আমায় রক্ষা করবে। দয়া শঙ্কর শেষ করে ফেলে দেব। এই বেটা চলে চলে ভিতরে ঢুকে পড়ো, আমার সঙ্গে বল্লা বাজি। কি পাইয়া কুইয়া ভাই, কোথায় গেল, কোথায় গেল? আপনি আবার এসেছেন কেন? বলছি বলছি বলছি, মানে একটা অদ্ভুত রে বিভীষিকাময় কেলেঙ্কারিপূর্ণ খবর দিতে এসেছি। কি? কৃষ্ণ বটচাচ আসলে কে জানে? ধরুন বলছি, এই হিংসুটে কুচুটে বামুনটা এসেছিল কৃষ্ণ পুরোহিতের নামে বদনাম করতে, মানে ও ভুলভাল পূজো করে এইসব বলে আপনাদের মনে কুচিন্তা ঢোকাবে। মেজবাবু শুনুন, ওনাকে একটুখানি মারলে হবে না, ওনাকে ভালো করে মারতে হবে, ভালো করে। ও আপনারা চিন্তা করবেন না, আপনারা যান, ও যতবার আসবে ততবার। এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন। নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।